আমি ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ন। Alright, ladies and gentlemen, এই মুহূর্তে টিকটকের ফ্রেমে আপনি দেখছেন the one and only Taskeen Rehman. Hey Taskeen, কি খবর? Very good, how are you? Hey, আলহামদুলিল্লাহ, I'm doing good. Table tennis কেমন লাগে? Table tennis আমি একদম পারি না। Okay, ভালোই খেলতেছো, no problem. ঢাকা অ্যাটাকে as a villain হিসেবে কাজ করার পর তুমি পার্সোনালি কতটুকু এনজয় করেছিলে? অনেক, অনেক বেশি। মুভিটা রিলিজের পর কতজন ফিমেল ফ্যানের সাথে তুমি কফি খেতে গিয়েছিলে? এখন একজন না। আচ্ছা, লাস্ট ব্রেকআপ হয়েছিল কবে তোমার? I never had a breakup. Hey, it has always been a mutual goodbye. Okay, so এখন পর্যন্ত কটা প্রেম প্রায় তোমার লাইফে? 4 or 5 maybe. Okay, roughly. Okay, as a co-artist, শ্বেতাকে তোমার মানে কতটুকু ফ্রেন্ডলি মনে হয়? She is very, very, very talented, only patient. খুব সুইট। আচ্ছা, বাংলাদেশে তোমার দেখা তোমার দ্য বেস্ট ইউটিউবার বা কার কাজ ভালো লাগে, সালমান নাকি আসিফ বিন আজম? আই ডোন্ট নো আসিফ, সালমান ইজ এ গুড ফ্রেন্ড, সো সালমান ইজ গুড। অলরাইট, সিডনি নাকি ঢাকা, কোন জায়গাটা তোমাকে সবচেয়ে সবচেয়ে বেশি পরিমাণে টানে? ঢাকা। অলরাইট, মানে ওয়াই সিডনি না? সিডনিতে আমি থাকি, ঢাকাতে আমি থাকি না, এই জন্য ঢাকার প্রতি টান অন্যরকম। We all know যে তুমি গান অনেক বেশি শোনো, ইভেন তুমি নিজে একজন মিউজিক কম্পোজার বাংলাদেশে। অ্যাজ আ মিউজিক কম্পোজার তোমার কার কাজ সবচেয়ে ভালো লাগে? নাম্বার ওয়ান অদিত, নাম্বার টু ফুয়াদ আল মুক্তাদি। নাম্বার ওয়ান অদিত। অলরাইট, জাজ মাল্টিমিডিয়ার ওনার আব্দুল আজিজ সাহেবকে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির অনেকেই মানে খুব একটা প্রেফার করে না, অনেকে ভিলেন ভাবে। তোমার ইউ থিংক অ্যাবাউট ইট? আই থিংক ইজ অ্যান অ্যামেজিং পারসন, ভেরি 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 গুড ইনফ্লুয়েন্স টু মাই ক্যারিয়ার, এন্ড আর সে একজন খুব ভালো একজন ইন্টারঅ্যাক্টর। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ আ হিরো হিসেবে বাংলাদেশে তোমার কোন হিরো ফেভারিট? দুটো অপশন, নাম্বার ওয়ান শাকিব খান, নাম্বার টু আরফিন শুভ। নাম্বার ওয়ান শাকিব খান, হি ইজ দ্য লেজেন্ড, হি ইজ দ্য বেস্ট, সিম্পল। কোনো প্রিপারেশন না নিয়ে নিজের সম্পর্কে মিথ্যা কথা বলো। আমি ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ন। আচ্ছা, অ্যাক্টর অ্যান্ড মিউজিশিয়ান এই দুটো আইডেন্টিটি থেকে যদি বলা হয় যে কোনো অ্যাক্টরকে পিক করতে হবে, কোনটা তুমি পিক করবা? মিউজিশিয়ান। আই এম শিওর 100%। উইকেন্ডে লং ড্রাইভে যাচ্ছ, সেখানে অ্যাজ আ পার্টনার হিসেবে তুমি যে কোনো একজনকে নিতে পারবে, কাকে নিবে? নাম্বার ওয়ান সানি লিওন, নাম্বার টু নায়লা নাইন। এনিওয়ান? নায়লা। Thanks for watching. Please subscribe FM 94.4 Jago YouTube channel.